আসসালামু আলাইকুম। আবার আরেকটু ভিডিও লয়ে কিন্তু চলে আসি মুই আপনাকে বরিশাল রাফা। আজকে দেখাইতে লাগছে হইছে যে টেস্টিটেটের ভিডিও। টেস্টিটেটের খাওন কি আসলেই গ্রহণযোগ্য, আসলেই কি ভালো, হ্যাঁ স্বাস্থ্যসম্মত? হেই এই আজকে ভিডিওতে আপনাকে আমি দেখামু, এইটা বুঝছেন তাই না? না না দাদু, টেস্টিটেটে আইসি হয়েছে যে একটু মিষ্টি কিনতে, কারণ একটা বাসায় দাওয়াত দিছে। বনশ্রী দিয়ে আসার পর থেকে সেই আপায় আমারে কইতে 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 যে আমার বাসায় আসেন, আমার বাসায় আসেন, কিন্তু মুই সময় দিতে পারতেছিলাম না। বুঝতে হবে সেলিব্রিটি মানুষ তো, আসলে না এইগুলো হয়েছে ভুয়া কথা, একদম ভুয়া কথা। মুই আসলে মানে বনশ্রী যাই একদিনের লেগে, মুই আসলেই পারতে আসছিলাম না, মানে সময় দিয়ে যাতে তাদের আমি একটু সময় দিতে পারি। যাই হোক, আজগো সে এক মানে এক কথায় জোর দিয়ে মোরে লইয়া যাইতে আছে তাগো বাসায়। এখন এই জায়গাতে মোরা একটু মিষ্টি, তারপরে কোক টোক কিনে লইয়া চলে যাব। এই যে দেখেন মোরে আর আব্রারের মায়ের আর আয়াজের মায়ের তাদের বাসায় দাওয়াত কইছে, তো সের পিনে মোরা সবাই মিললে আর কি মিষ্টি টিষ্টি কিনে চলে যাইতেছি। এই যে দেখেন তার আয়োজন, আয়োজনের কোনো শেষ নাই, মানে কি বলবো যে এত কিছু সে করছে, মানে একা হাতে এত কিছু করছে। অনেক অনেক ধন্যবাদ আপা এত কিছু করার জন্য, আর মোরে যে ভালোবাসেন এটাই অনেক কিছু। আসলে মানে সে চিন্তা করতে আছে যে মুই মানে বনশ্রী দিয়ে চলে এসেছি কিন্তু তার বাসায় মুই একবেলা খাই নাই, সেই চিন্তা করে এই কইতে আসলাম মুই যে আপনার জামাই ঢাকার বাইরে গেছে আপনার থুই, আর আপনি যে এই যে দাওয়াতটা খাইতে আসেন এই হচ্ছে তার প্রুফ স্বরূপ মুই থুইয়ে দিছি। এখন মুই একটু খাওয়া দাওয়া শুরু করে দিতে আছি। দেখেন বিসমিল্লা বললে মুই প্লেটে অনেক কিছু লয়ে লিছি, এই জায়গায় অনেক কিছু আসলে বেগুন ভাজা, চিংড়ি মাছ, একটা সবজি, এরপরে আসলে গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মানে সর্ষে ইলিশ যেটারে বলে সেইটা, তারপর হয়েছে যে আরও যে কত কিছু, মানে মুই আসলে আস্তে আস্তে সবজি টবজি দিয়ে খাওয়া শুরু করতে আছি। এই খাইতে ধীরে ধীরে খাইতেছি, দেখেন মুই প্লেট মোটটা দেখাই দিতে আছি, আরও কত কিছু আছে। এই যে সবজিটা, এই সবজিটা অনেক মজা হয়েছে। আর হয়েছে যে চিংড়ি মাছ, চিংড়ির মাছটা যে কী মজা হয়েছে, ছোটো ছোটো চিংড়ি মাছ তেল তেল করছে, মানে এক কথায় অসাধারণ। বুঝছেন মুই যে এই যে খাওনের ভিডিওগুলো মাঝে মাঝে মানুষের তা দেখি, বুঝছেন হেঁতে ইন্সপায়ার্ড হইতে আছি আস্তে আস্তে যে ময়ও কি একটু চ্যানেল খুলবো নাকি। যাই হোক, সেই দিন মানে মানে মোরা গল্প করতে করতে আর ভিডিও করা হয় না, এটা হয়েছে তার পরের দিন, যেহেতু ওহের পরীক্ষা চলতে আছে। সব ফ্রেন্ডরা মিললে মোরা পরীক্ষা শেষ করে চলে যেতে আসি চা খাইতে, বুঝছেন। পরীক্ষা দিয়েছে ওরা কিন্তু মাথায় জ্যাম ধরছে মুখ, এখন মোরা চলে যেতে আসি জ্যাম ধরা ছাড়াইতে এক কাপ চা। এক কাপ চা মানেই আপনার সারাদিনের ক্লান্তি দূর, আপনার মাথার জ্যাম দূর, মানে কি বলবো। এই যে দেখেন মোর মাইয়ে চলে যেতে আসে, অবশ্য একটু গ্যাপ করছে সেই জন্য সে ক্লাসে কান্না করে। যাই হোক, সেগুলো বাদ দিয়ে দিলাম। এইখানে বসে গেছে ভাবিরা সবাই মিললে, এই যে দেখেন সে বাঁশি বাজাইতে আসে, আর এখান থেকে লোকেরা বলতেছে এই আস্তে আস্তে সবাই একসাথে বাঁশি বাজানো শুরু করছে লে, বুঝছেন এখানে গিয়ে। এই যে দেখেন এখানে মুখো চা আর পরোটা অর্ডার দিয়ে দিছে, যে একটু একটু পরোটা খামো দুধ চাই চুবই চুবই, আহ শান্তি, মানে এইরকম মজা আর মনে হয় কিছুতে নাই। হ্যাঁ, এই পরোটা চলেছে, চা আইতে একটু সময় লাগবে, অপেক্ষা করতে হবে, বুঝছেন না এই বিষয়টাই। দেখেন সবার সামনে সামনে একটু পরোটা, আর ওই সবাই রে একটু করে ললিপপ গিফট করছে, বুঝছেন। আর এই যে ট্রিট গো এগ দেশ হয়েছে আব্রারের মায়ের, থ্যাংক ইউ ভাবি, বুঝছেন। আসলে যারা ব্যবসায়ী আর যারা ঘি ব্যবসায়ী, হেরা তো একটু ঘি বা তেল দিতে ভালোই ঠায়, বুঝেন না এই বিষয়টা। এখন কথা হয়েছে এই যে চা চললে হয়েছে, এই চা আসলে মোর মুখ থেকে আর কোনো কথা বাইরে না। মোর এখনও মনে চাইতে আছে যে ইস এক কাপ যদি চা পাইতাম এই চাটা, এই চাটা যে কী মজা। এই দেখেন মুই কিন্তু চুবাই চুবাই খাইতেছি, আপনাকেও যদি মজা লাগে তাই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বুঝছেন। এই যে দেখেন পরোটা দুধ চার মধ্যে চুবাইয়া খাইতে, কী যে মজা, কী যে মজা, মানে কী করবো, মানে কী বলবো, কী আমি কিছুই বলতে পারতেছি না। আসলে ভিডিও গাইজগো দাওয়াত খাইতে খাইতে গেলে, কারণ ওই জায়গায় দাওয়াত খাইছে আর এই জায়গায় কিন্তু এই যে খাইতে পারছি এটাও কিন্তু দাওয়াতেরই সামিল, বোঝেন নাই। এখন কথা হয়েছে ভাবিগো খুবই মিস করি আসলে এই বনশ্রী দিয়ে চললে এসে, মোর মানে মনে হইতে আছে মুই এতিম এতিম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, মোগো ভিডিও দেখেন, মোর পাশে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।